চাল চোরদের কি বলবেন আর কি বলবো, ডান্ডা মারো চাল চোরদের। ধন্যবাদ ভাই আপনার এই চিন্তা। আচ্ছা, এত বরাদ্দ এখন কিন্তু পর্যন্ত কোনো সাহায্য চোখে, জহিরুল ইসলাম নিমন, দেখি না কিভাবে ভরসা করব। না, আবারও বলছি, এই যুক্তিটা আমার কাছে, মানে ভাই আপনারা বিরোধী দল করলেও এই যুক্তিটা আমার কাছে তো লাগে না, যে সরকার, যে সরকার বলে আসছে উন্নয়ন হয়েছে, আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে, সব কিছু হচ্ছে, সেই সরকার কেন চাবে দেশের ক্ষতি করতে? এটা কোনো লজিক হইল নাকি? সরকার তো চাবেই মানুষকে তাড়াতাড়ি ভালো করে সুস্থ করে কাজে লাগাবার জন্য। তো এটা তো আপনাদের যুক্তি নাই, বিরোধিতা করবেন একটু যুক্তি দিয়ে করেন বিরোধিতা। ভাই এই সিং বাচা দেখি ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছেটা কি, ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছেটা কি পারভেজ মোশাররফ, ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছেটা কি? আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া, ভাই আমরা ধর্মশীল দেশ, অনেকেই ধার্মিক, ধর্ম অনেকের জন্যই সব কিছুর ঊর্ধ্বে, এই বিষয়ে হয়তো আমাদের আরও সাবধান হওয়া দরকার ছিল, কারণ এদিকে আমরা যদি লক্ষ্য করি সৌদি আরবেও মসজিদ লকডাউনে চলে গেছে, ইরানের মতো দেশে মসজিদ লকডাউনে চলে গেছে, কারণ আমাদের তো মানুষকে বাঁচাতে হবে, ইবাদত করার জন্য তো মানুষ লাগবে। আল্লাহ, মহান আল্লাহ তাআলাও আমাদেরকে বলছে নিজেকে সুরক্ষা করো আগে, নিজের সুরক্ষা তো আগে করতে হবে। কিন্তু আমি এটাও বুঝি যে আমাদের অনেকেই ধার্মিক ধর্মীয় বিষয়গুলোকে অনেক গুরুত্ব দেন, জীবনের, নিজের জীবনের থেকে বেশি দেন, তো এখানে এই জিনিসটা খুব নাজুক, এই নাজুক বিষয়ে এখন আমার আমার অনুরোধ থাকবে মুসল্লি ভাইদের কাছে, যে আপনারা আপনাদের নিরাপত্তাটা নিশ্চয়ই মাথায় রাখবেন, যে আমাদেরকেও নিরাপদ থাকার দায়িত্ব আমাদের নিজেদের, মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকেই দিয়েছেন, তা আপনারাও একটু বুঝে শুনে করবেন। এবং আমি কিন্তু আমি বুঝি অনেকের কাছেই যে মানে জীবনের থেকেও আরও বড় কিছু আছে, সেটা আমি বুঝি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয়েছে, আমার মতে আরেকটু সাবধান হওয়া দরকার ছিল, সাবধানতা অবলম্বন অবশ্যই করা প্রয়োজন ছিল। আমি আশা করব যে ভবিষ্যতে আরও সতর্কতার সাথে আমাদের অগ্রসর হতে হবে। ডাক্তারদের প্রোটেকশন নিয়ে কিছু বলবেন, আপনার নামটা মিস করলাম, ডাক্তারের প্রোটেকশন নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, ডাক্তারের প্রোটেকশন অবশ্যই দরকার, কিন্তু এখন বিষয়টা আরেকবার বুঝাতে যাচ্ছি। পৃথিবীর সকল দেশ, ধনাঢ্য দেশ, আমেরিকা, ক্যানাডা, ইউরোপ, জার্মানি, সবাই চাচ্ছে মাস্ক। আমরা গরিব ক্ষুদ্র একটা দেশ, আমরাও চাচ্ছি মাস্ক। মাস্কের বাজার ছিল চায়না, চায়নাতে নাই মাস্ক। এই পিপিই তো তৈরি করতে হবে, এই তো পিপিইগুলো কিন্তু এখন এমন না যে সরকারের কাছে, সরকার চাইলেই আনতে পারে, এটা সংকট পড়েছে বিশ্বব্যাপী, তো এটা সমাধান করার পথ খুঁজতে হবে। এখন যেটা আমেরিকাতে যেটা করছে, অন্যান্য ইন্ডাস্ট্রি যারা অন্য কাজ করত, তাদেরকে ইমার্জেন্সি বেসিসে এই পিপিই ম্যানুফ্যাকচার করার জন্য অর্ডার দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আমরা বাংলাদেশে একই কাজ করতে পারি, হয়তো উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে মাস্কগুলো তৈরি করার। তো আমি বিশ্বাস করি সকলভাবে, মানে অবশ্যই অবশ্যই ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, যারা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান আছেন, যারা মরদেহ বহন করছেন, যারা ঠেলাগাড়ি ঠেলছেন, সকলের জন্যই, স্বাস্থ্যক্ষেত্রে যারা কাজ করছেন সকলের জন্য অবশ্যই প্রয়োজন, এবং অবশ্যই অতি দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এবং আমি বিশ্বাস করি সরকার অবশ্যই চেষ্টা করছেন, এটা তো কোনো যুক্তি হয় না যে সরকার করবে না চেষ্টা। স্যার প্লিজ জয়েন অ্যাক্টিভ পলিটিক্স। আচ্ছা ভাই, পলিটিক্স পরে, স্টপ, ট্রাই টু ফোকাস অন বিডি হেলথ, হাবিব রহমান, Why he always give wrong information about his speech? আচ্ছা, এখন বক্তব্য,
এখন বক্তব্য স্পিচগুলো দেওয়ার আগে কে কিভাবে দিল, এখন এটা একটা নতুন পরিস্থিতি, আমরা কেউই এটার জন্য প্রস্তুত না। এই যে আমি বসে ফেসবুকে লাইভ করছি, কি না কি বলে ফেললাম আল্লাহ জানে, কিন্তু কিন্তু যারা ইনচার্জ আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা স্ট্যাটিস্টিক্স ডাটা এবং তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে আগে বক্তব্য দেওয়ার 2-3 ঘন্টা আগ পর্যন্ত প্রিপারেশন নেন। এই যে আমি আজকে আপনাদের সামনে ফেসবুক লাইভ করছি, আমি প্রিপারেশন নিছি, আমি লেখাপড়া করছি কি বিষয়ে বলবো, এগুলো কিন্তু আগে ডাটা দিয়ে আমি দেখে নিয়েছি, যাতে করে আপনারা এখন না বলেন আপনি ভুল বলছেন, ভুল বললে যাতে আমি বলতে পারি না ভাই আমি এখানে এই রিসার্চ থেকে দেখে এটা আমি মন্তব্য করেছি। তা আমার অনুরোধ থাকবে, যেহেতু এটা দেশের একটা খুব ক্রাইসিস মোমেন্ট, এখানে মানুষ সবাই উদগ্রীব হয়ে আছে ইনফরমেশনের জন্য, জানার জন্য, আপনারা দয়া করে তথ্যগুলো একটু গুছিয়ে হোমওয়ার্ক করেন। 3 ঘন্টা বক্তব্য দেওয়ার আগে 3 ঘন্টা কী কী বলবেন এগুলো সাজিয়ে গুছিয়ে ঠিক করে তারপরে প্রেসের সামনে জনসম্মুখে তথ্যগুলো দেন। অপ্রয়োজনীয় কথা বলার দরকার নাই, বাড়তি কথা বলারও দরকার নাই, যা যা ডেটা আছে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো তুলে ধরেন। এবং মানুষ আমাদেরও বোঝার একটা বিষয় আছে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই নাম্বারগুলো দেখে খালি বললেন না আয় হায় 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 কী হচ্ছে, মরে যাচ্ছে, মরে যাব, আমি মরবো, ও মরবে। ওই দিন শুনলাম যে এক বাড়িতে এক মা, বৃদ্ধ মা, তার জ্বর হয়েছে, ছেলে মেয়েরা নাকি তাকে রাত্রে বলছে মা তুমি বাড়িতে থাইকো না, জঙ্গলে যায় রাখছে, এটা কি হইতে পারে কোথাও? অথচ আমাদের লকডাউন হইতেছে তাদেরকে বাঁচাবার জন্য, কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড কাহিনী। এই সিচুয়েশনে আনোয়ারুল ইসলাম, এই সিচুয়েশনে কিছু নেতাকর্মী চাল চুরি করছে, খুবই দুঃখজনক, এটা পত্রপত্রিকায় দেখেছি শুনেছি, মানে এটা মানে বলতে খারাপই লাগে, কিন্তু সব ভালো কাজের ভিতরে ওই 1-2 জন চোর পাওয়া যাবেই, মানে এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের কপাল খারাপ, কিন্তু আমাদের এটা টলারেট করা যাবে না, এবং এরকম যদি ঘটনা ঘটে আমাদের এটা প্রতিবাদ করতে হবে। আমাদের যে সরকারি উদ্যোগগুলো হচ্ছে এই উদ্যোগগুলো নষ্ট করার জন্য 1-2 জন লোকই যথেষ্ট। তো আমি মনে করি যে আরেকটা জিনিস, কোনো রাজনীতি না, আমি এখানে স্পষ্টভাবে বলছি, সরকার নিশ্চয়ই চায় না যে সরকার যে সফলতার কথা আপনাদেরকে বলে আসছে সেই সফলতা দেখতে, সরকার তো নিশ্চয়ই চাবে যে করোনা ভাইরাস অতি দ্রুত যাতে মোকাবেলা করা যায় এবং দেশের অর্থনীতি আবার যাতে আমরা ফিরে পাই, তাই না? সরকার তো নিশ্চয়ই চাবে না যে মানুষ খাদ্য অভাবে মারা যাক, এটা তো কোনো যুক্তি হলো না, এটা তো মানে কোনো বোকাও বুঝবে। তো যাই হোক, আমার মনে হয় ইন্টারনেট কানেকশন আউট, বুঝতে পারছি না কি হলো। কি লাইভে আছি নাকি বুঝলাম না, টেকনিক্যাল প্রবলেম হলো। হ্যাঁ, এবার আবার লাইভে, সরি আমার নেটওয়ার্ক কানেকশনের সমস্যা হচ্ছিল, তো আমাদের মনে হয় কানেকশন চলে গিয়েছিল। এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, আমি অন্য কারো সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, আপনারা, কারণ আমি আমি দেশে নাই, আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে কারো কারো সম্পর্কে কোনো মতামত দিব না। বাংলাদেশে তো মৃত্যুর হার অন্য দেশের তুলনা অনেক বেশি, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, বাংলাদেশে মৃত্যুর হার অন্য দেশের তুলনায় বেশি না, কারণ বাংলাদেশে টেস্টিং হয় নাই। আমি যেই কথাটা আবার বলতে চাচ্ছি, বাংলাদেশে যদি টেস্টিং হয়, টেস্টিং হলে দেখবেন অনেক মানুষের অলরেডি করোনা ভাইরাস হয়ে গিয়েছে, এবং ওই ওটার সাথে যদি আপনি মৃত্যুর হার মিলান তাহলে দেখবেন যে সংক্রমণ হার অনেক বেশি, মৃত্যুর হার অনেক কম।
তো তুলনামূলকভাবে আমি আমি বিশ্বাস করি, এখন আমার ভুল হতে পারে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এবং আপনারা হয়তো আগামী এক মাস পরে দেখবেন আমার কথা রাইট, মৃত্যুর হার বেশি না। আমি মনে করি বাংলাদেশের মানুষ কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের থেকে আরও বেশি ভালো অবস্থানে আছে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামেগঞ্জে থাকে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কাজ করে, শ্রম করে। যত বেশি কাজ করবেন, যত বেশি অ্যাক্টিভ থাকবেন, চলতি থাকবেন, তত রোগ ব্যাধি কম হবে। রোগ ব্যাধি যত কম হবে, করোনা ভাইরাসে আক্রান্ত হলেও আপনার বিপদ আসবে না এবং আপনাকে হসপিটালে যেতে হবে না। তো হসপিটালে শুধু যেতে হচ্ছে যারা সিরিয়াস অবস্থায় যাচ্ছে। তো সিরিয়াস অবস্থায় যাওয়ার সংখ্যাটা এখন আমাদের মিলাতে হবে যাদের হয়েছে কিন্তু গুরুতর কোনো সমস্যা হয়নি, সেটার সাথে মিলালে দেখবেন রেট খুবই কম, বাংলাদেশে খুবই কম। কিন্তু আবারও বলছি, আমাদের মুরব্বী, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, বাবা চাচা, আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের জন্য আমাদের সচেতন হতে হবে, তাদের জন্য আমাদের সাবধানতার সাথে আমাদের জীবন ধারণ করতে হবে। আমার বিশ্বাস বাংলাদেশের অবস্থা পৃথিবীর অন্যান্য দেশের থেকে ভালো থাকবে ইনশাল্লাহ এ দুর্যোগ। কিন্তু অর্থনৈতিকভাবে হতদরিদ্র মানুষ এবং খেটে খাওয়া মানুষ যদি চাকরি না করতে পারে, তাহলে একটা অর্থনৈতিক সংকট হবে। করোনা ভাইরাসের দিক দিয়ে বাংলাদেশে অত ক্ষতি হবে না, কিন্তু এটা মোকাবেলা করতে গিয়ে আমাদের ক্ষতিটা বেশি হবে আমরা যদি দ্রুত সমাধানের পথ না খুঁজি বা এই লকডাউন থেকে বের হয়ে আসার পথ না বের করতে পারি। আচ্ছা ভাই, খাবার মানুষ পাবে কিভাবে? খাবার মানুষ পাবে কিভাবে? আচ্ছা, এখন আমরা যদি আবারও আমরা যদি চিন্তা করি ফুড ব্যাংক, আমেরিকার মতো দেশে ফুড ব্যাংক আছে, সরকার থেকে যারা এখন খাদ্য পাচ্ছে না তারা ফুড ব্যাংক থেকে খাদ্য নিতে পারে। তো আমাদের দেশে আমরা যেটা করতে পারি, আমরা নাগরিক হিসাবে আমাদের যার যেটা সামর্থ্য আছে, যেমন আমি হটলাইন কমান্ডো দিয়ে পথ শিশুদের জন্য যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা হয়তো অর্গানাইজ করব এক একটা মহল্লা, এক একটা পাড়ায়, হয়তো আমরা 10-20 জন মিলে টিম করে যার যেটা সামর্থ্য আছে, আমরা যদি কিছু সাহায্যের হাত বাড়াই সেই পাড়া সেই মহল্লার জন্য, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা এটাকে কোঅপারেটিভ স্টাইলে বিল্ড আপ করতে পারবো। তো আমি সেভাবে চিন্তা করছি। তো খাদ্যের অভাবে আমাদের সরকার তো অবশ্যই পদক্ষেপ নিতে হবে, এবং সরকারকে সহায়তা করার জন্য আমাদের সকলের এগিয়ে আসতে হবে। হয়তো আমার যা আছে আমি সেখান থেকে কিছু দিতে পারি, বিত্তশালী যারা আছে, আমি যেটা দেখে খুবই মানে আনন্দিত হয়েছি যে অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, অনেকেই কিন্তু সাহায্য করতে চাচ্ছেন। তো এটা গুড সাইন, আমাদের ভিতরে মানবতা হারিয়ে যায়নি, হয়তো আরেকটু বেশি দরকার কিন্তু মানবতা কিন্তু হারিয়ে যায়নি, আমাদের ভিতরেও মানবতা এখনও বেঁচে আছে। এবং আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে সবাই যদি সাহায্য সহযোগিতার হাত বাড়াই, তাহলে এটাকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখি, আচ্ছা ভাই তোমার নামটা মিস করে গেলাম, আর বলছিলাম মতো। খালেক রানা বলছেন, আপনার মতো করে পজিটিভ কথা কেউ বলে না। আমি ভাই পজিটিভ মানুষ, পজিটিভভাবে চিন্তা করতে চাই, আমি সমস্যা দেখলে সমাধান খুঁজতে চাই, ঠিক আছে? তো এই জন্য পজিটিভ চিন্তা, হাই হাই করলে কিছুই হবে না, হাই হাই করে বসে থাকলে দেশ স্বাধীন হইতো না। ব্রাদার, গভর্নমেন্ট সেজ বিয়ার, মনে রাখতে হবে সমস্যাও আছে অনেক, সমাধানও আছে, আমাদের খুঁজে বের করে করতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না, খালি কয়েকজন আছে আমার খোঁচা দেয় আপনি কত কি দিলেন। ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো? আমার কাছে নাই, আমি মন্ত্রী এমপির দায়িত্ব পালন করছি সততা নিষ্ঠার সাথে, আমি চুরি চামুন্ডা করি নাই, আমার কাছে তো আমি নিজেই চলতে আমার হিমশিম খাইতে হয় মাঝে মধ্যে। আমি দিতে পারি আমার মেধা, আমার জ্ঞান, আমার যোগাযোগ, আমার পরিচিতি, এটাকে ব্যবহার করে আমি কিছু দিতে পারবো। হ্যাঁ, আমার পকেটে 10,000 টাকা থাকলে আমি 5,000 টাকা হয়তো দিতে পারবো, কিন্তু যদি না থাকে তাহলে কোথার থেকে দিব? তা কিন্তু ইচ্ছা আছে কাজ করার। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ কি আপনি যুক্তিযুক্ত মনে করেন? স্বাস্থ্যমন্ত্রী কি করেছে আমি তো জানি না, আমি বলতে পারছি না স্বাস্থ্যমন্ত্রীর, আই ডোন্ট নো, আপনারা ওনার মন্তব্য মতামত সম্পর্কে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, ব্যক্তিগত আমি জানি না, না জেনে কিছু বলা ঠিক না। আপনার মতে একজন নেতা দরকার? আচ্ছা,
থ্যাংক ইউ, এনজয়। আচ্ছা দেখি, স্কটিশ স্যার আপনার মতো সৎযোগ্য নেতা বাংলাদেশে খুব প্রয়োজন। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চেষ্টা করেছি, হ্যাঁ, আমি প্রাউড, আমি নিজেকে নিয়ে প্রাউড, আমি চেষ্টা করেছি। আমি যখন এই পবিত্র জনসেবার পবিত্র দায়িত্ব পেয়েছি, আমি সততার সাথে কাজ করেছি, নিষ্ঠার সাথে আমার সব কিছু দিয়ে আমি কাজ করেছি, সেটা আমি প্রাউড আমি নিজেকে নিয়ে। থ্যাংক ইউ। মসজিদ নামাজ বন্ধ করা নিয়ে আপনার মতামত জানতে চাই, মসজিদের নামাজ বন্ধ করা নিয়ে। ভাই দেখেন, মহান আল্লাহ তাআলাও আমাদেরকে বলেছেন, আগে নিজের সুরক্ষা করো। তো মমিনি যদি না থাকে তাহলে আমার এবাদত করবে কে? এই কারণে সৌদি আরব, ইরান এবং বিভিন্ন মুসলমান দেশ, সব দেশে অনেক জায়গায় লকডাউন করা হয়েছে। এখন আমাদের দেশেও সাবধানতার কারণে বলা হচ্ছে। এখন আমি মুসল্লিদের দিকটাও আমি বুঝি, কারণ আমরা অনেকেই মনে করেন আল্লাহর থেকে বড় শক্তি আর কিছু নাই, আল্লাহই হেফাজত করবে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, মহান আল্লাহ তাআলাও আমাদেরকে বলেছেন যে আমাদের আমাদের নিজ দায়িত্বে নিজেকে ঠিক রাখতে হবে, যাতে করে আমরা ইবাদত করতে পারি।